আর আমি এখন দাঁড়িয়ে আছি সাপাহার আমের বাজারে। স্পেশালি দেখুন, আমি একটি আম কিনছি 2850 টাকা দরে, নাহিদ ভাইয়ের আম। আমগুলো অনেক সুন্দর, কত সুন্দর পরিষ্কার কোয়ালিটি আম, তবে দু একটাতে একটু মুখে জল চাপ আছে, খুব একটা খারাপ না, পরিষ্কার আম। যেমন এই আমটা অনেক পরিষ্কার, এই আমটা অনেক পরিষ্কার, দেখুন এই আমটা অনেক পরিষ্কার, দু একটাতে মাঝে মাঝে দু একটাতে একটু জল চাপ আছে। যেমন এই যে এটাতে লেখছি, এটাতে হালকা একটু আছে, এটা কাস্টমার বুঝতে পারবে না যে এটাতে ইয়ে আছে। 2850 টাকা ধরে নিচ্ছি, এই যে এটাতে আছে, বাট অন্য তেমন নেই। এটা আসলে প্যাকিং করলে যখন কালার আসবে তখন বোঝা যাবে না। আর আমগুলো একদম চকচকে ঝকঝকে আম, মোটামুটি সুন্দর কোয়ালিটির আম, দেখুন কত সুন্দর ফার্স্ট ক্লাস কোয়ালিটির আম। 2850 টাকা ধরে এই আমটি আমি নিয়ে ফেলছি কুমিল্লার নাহিদ ভাইয়ের জন্য। কুমিল্লা যাবে, কুমিল্লা হচ্ছে পাদুয়ার বাজার। আর নাহিদ ভাই আমাকে টাকা পাঠাচ্ছে, যে এই ভদ্রলোকের আম, নাহিদ ভাই আমাকে টাকা পাঠাইছে। আসলে গত বছর নাহিদ ভাইকে অনেক আম পাঠাইছি, নাহিদ ভাই, শামীম ভাই, আলামিন ভাই, জসিম ভাই, তারপর হচ্ছে দেখা যায় যে মঈনুদ্দিন ভাই, এরা সবাই, এরা আমার কাছে আম নেয়। নারায়ণগঞ্জ, কুমিল্লা এই অঞ্চলে আমার আম বেশি যায়। এছাড়াও যারা যে কুষ্টিয়া, ফরিদপুর, রাজবাড়ী, ভাঙা, পটুয়াখালী, বরিশাল এই লাইনে যারা আম নিবেন তারাও আমাদের জানাবেন। মিনিমাম 30 ক্যারেট অর্ডার করতে হবে, তাহলে আমাদের গাড়ি পটুয়াখালী পর্যন্ত আমাদের গাড়ি যায়। তো আপনারা কিন্তু এই লাইন দিয়ে আম নিতে পারবেন। বরিশালের যারা নেবেন, ভাঙা, ফরিদপুর, হ্যাঁ এই লাইনে যারা নেবেন তারাও কিন্তু নিতে পারবেন। আর দেখে ফেললেন যে বাজার হচ্ছে 2850 টাকা দরে নাহিদ ভাইয়ের নামে, কুমিল্লা পাদুয়ার বাজার। এখানে 21 ক্যারেট না, 20 ক্যারেট, 20 ক্যারেট আম আছে নাহিদ ভাইয়ের জন্য। আমটা কিনছি আসলে, আর হয়তো 8-10 ক্যারেট কিনবো, কিনে নাহিদ ভাইকে আমটা পাঠিয়ে দেবো আর কি। এই তো আপনারা সবই দেখলেন, তো যাদের আমের প্রয়োজন হবে 50-60 মন বা 100 মন তারা আমাদের জানাবেন। স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে। আর আজকে দেখুন এই যে হাট, তো আজকে ভালো একটু বাজার, একটু ছোট বাজার বৃষ্টির জন্য, 2 দিন থেকে বৃষ্টি চলতেছে সাপাহার। তো যাদের আমের প্রয়োজন হবে জানাবেন। তো ধন্যবাদ বন্ধুরা, দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাপাহার, নওগাঁ।